আরে জলদি চল জলদি চল জলদি চল এই না গেলে রাতে রাত হয়ে যাবে যেতে পারবো না তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি চল বাবু আর যাব না আপনি এইখানেই নেমে পড়ুন কেন রে এতগুলো পয়সা নিলি আর এই রাত বিড়িতে এখন বলছিস যাবি না বিশ্বাস করুন বাবু এখন এত রাতে আপনার বাড়ির পথে গেলে আসার কোনো লোক পাবো না আপনি এখানে নেমে পড়ে এই একটুখানি হেঁটে গেলে বাড়ি পৌঁছে যাবেন দয়া করুন বাবু মরেছে এই চল 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 জলদি চল জলদি চল যখন হবেই তখন আর দাঁড়িয়ে কাজ নেই এতো দেখছি দু একটা দোকান ছাড়া আর কিছুই খোলা নেই দেখি কি করা যায় কার মুখ দেখে যে বেরিয়েছিল জানি না চারিদিকে অন্ধকার যদি এই রাতে আমার কোনো বিপদ হয় তাহলে তো বাঁচার কোনো পথ নেই তাহলে আমার পরিবারেরই বা কি হবে ও আমার মাথা ঘুরে যাচ্ছে আরে যদি ভূতি এখন আমাকে ধরে বাবা রে আমি তো কিছুই ভাবতে পারছি না ভেবে আর লাভ নেই আল্লাহ আল্লাহ বলে কোনো মতে পৌঁছলেই হয় এই রে আমার পাজামা ধরে কে টানে বাবা এই ভয়টাই পেয়েছিলাম ঘর থেকে প্রাণটা যেন বেরিয়ে গেছিল রাত্রির বেলা পথ যেন আরো বেশি মনে হচ্ছে ও ভালোই ভালোই ফিরতে পারলে হয় পার হওয়ার সময় পুরো এক না পেয়ে ওটা যদি ঘরের ওপর দু চার গালাটি কষিয়ে দেয় তাহলে তো গেছি বেটা পালিয়েছে এবারে যাওয়া যাক না এই মনে হচ্ছে চোর ডাকাত নয় তবে কি ভূত নাকি দেখা যাচ্ছে হলো কেন এই যে এই 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 মোড়ের নিম গাছের গোড়ায় ওই দোকানের লোকেরা আপনাকে দেখিয়ে বললো এই যে ওনার পেছন পেছন যাও তাহলে করিম চাচার বাড়ির পাশেই উনি থাকেন তাই আপনার পেছন পেছন আসছি ও তুমি করিমের ভাতিজা তো আগে বললেই হতো খামো খামার হ্যাঁ মানে আমি আপনাকে ডাকবো যেই ভাবছি অমনি তো আপনি আরো জোরে ছুটছিলেন
তবে যাই বলো, তোমার একটা নতুন অভিজ্ঞতা হলো, কি বলো ভায়া? তবে ভূত বা ডাকাত ভেবে আপনি সত্যি সত্যি ভয় পাননি তো? ভয়? নাসিরুদ্দিনের ভয়?